ন্যাশনালিস্ট অ্যাওয়ার্ডের সকল জনগণের পক্ষ থেকে পল্লী টিভিকে ধন্যবাদ। আসলে আমি অনেক আগের থেকে চিন্তাধারা করেছিলাম যে মানুষ সেবার মাধ্যমে আমার জীবনটাকে পরিচালনা করব, এবং সেভাবেই নিজেকে তৈরি করেছি এবং জনগণের কাছে গিয়েছি। জনগণের সাথে আমি আজকে 20-30 বছর যাবৎ জনগণের সাথে কাজ করতেছি। তাদের কীভাবে সেবা করা যায়, যখনই শুনছি কারো কোনো সমস্যা, কারো কোনো বিপদ আমি দূরে চলে গেছি। যখনই শুনছি গরিব কোনো মানুষ মারা গেছে, তার কাফনের ব্যবস্থা করেছি, তাদের কবরের জায়গার ব্যবস্থা করেছি এবং তাদের পাশে সবসময় দাঁড়িয়েছি। এবং এলাকার যত বেকার যুবকরা আছে যারা চাকরি পাচ্ছে না, আমি তাদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের একটু ব্যবস্থা করতাম। এভাবেই আস্তে আস্তে অর্গানাইজ করতে করতে একসময় জাতীয় পার্টির সাথে 2000 সালে যুক্ত হই। যুক্ত হয়ে আমি উত্তরখান থানা জাতীয় পার্টির যুব সমিতির সভাপতি হই। তারপরে দীর্ঘদিন পথ চলার পথে আস্তে আস্তে উত্তরখান থানা, উত্তরা পূর্ব থানা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাকে নিয়োগ দেয় ঢাকা মহানগর উত্তর সবাইকে। এইভাবেই আস্তে আস্তে যখন চিন্তাভাবনা করলাম যে সামনের দিকে যদি নির্বাচন করতে পারি, যদি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের আরও বেশি সেবা করা সম্ভব, কারণ যদি প্রতিনিধি না হয়, যদি নির্বাচন না করে প্রতিনিধি না, তাহলে জনগণের সেবা করা সম্ভব না। আর আমাদের এই এলাকাটা অনেক পল্লী এলাকা, অনেক গ্রাম্য এলাকা বলা চলে, এখানে কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নেই। সুতরাং আমি মনে করি যে এখানে উন্নয়নের একমাত্র সম্ভব নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ছাড়া এখানে উন্নয়ন করা কোনো সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নির্বাচন করব এবং আমি কাউন্সিলরে জাতীয় পার্টি থেকে মনোনীত হয়ে কাউন্সিলরে নির্বাচন করতেছি। আমার মার্কা হলে গিয়ে আপনার এয়ার কন্ডিশনার, তো এয়ার কন্ডিশনার মার্কা নিয়ে আমি এখন নির্বাচন করতেছি। ইনশাল্লাহ আমি মনে করি জনগণ আমার পাশে আছে, জনগণ আমাকে ভালোবাসে, আমি জনগণকে ভালোবাসি। এই ভালোবাসাটাকে আমি আরও বিলিয়ে দিতে চাই জনগণের মাঝে যদি নির্বাচিত হতে পারি। তো আমি আশাবাদী ইনশাল্লাহ আমাকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে 28 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করবে। এই আশা আমি জনগণের কাছে আশা করতেছি এবং আমি জানি তারা আমাকে ভোট দিবে। আপনি কোনো শঙ্কা পোষণ করতেছেন কি না, মানে কালো টাকা এবং আধিপত্য বিস্তার এবং দলীয় প্রভাব আপনার উপরে, এই ধরনের কোনো কিছু আপনি কোনো শঙ্কা বিস্তার করছেন কি না, সেই বিষয়টা একটু খোলামেলা আমরা জানতে চাচ্ছি। আসলে যেহেতু আমরা বিরোধী দল, যেহেতু আমরা দলের বাহিরে আছি বিরোধী দল, আমাদের বিরোধী তো করতেই হয়। আর যেহেতু আমরা বিরোধী দল, অতএব আমি এখানে এককভাবে দাঁড়িয়েছি। বিরোধী দল থেকে আমাকে জাতীয় পার্টি থেকে এককভাবে তারা মূল্যায়ন করেছে, আর আওয়ামী লীগ থেকে আপনার দাঁড়িয়েছে 9 জন। তো সুতরাং এই জায়গায় তো অটোমেটিক একটা আপনার আমাদের উপরে প্রেশার আসতেছে, আমাদের কর্মীরা কাজ করতে গেলে একটু সমস্যা ফিল করতেছে। তো আমরা তারা 9 জন, আমি একা। তো সুতরাং আমি মনে করতেছি যে আমাদের এখানে কেন্দ্র মোট হলো 6টা। 6টা কেন্দ্রের ভিতরে আমাদের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হলো মাউসাইদ এবং মরারটেক। এই 2টা কেন্দ্র নিয়ে আমরা খুবই শঙ্কিত আছি যে এই 2টা কেন্দ্র যদি ঠিকমতো প্রশাসন তার কাজ যদি ঠিকমতো করে, নিরপেক্ষতা, সরকার যেভাবে বলেছে যে নিরপেক্ষতার মাধ্যমে কাজ করবে, সরকার যদি প্রশাসন যদি নিরপেক্ষতার মধ্যে কাজ করে, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আর যদি প্রশাসন আমাদের ফেভারে, জনগণের ফেভারে কাজ না করে, যদি দলীয় হয়ে যায়, তাহলে তো আমরা এখানে নির্বাচন করার মানে কী বলে আর কি। আর আপনি যে ইতিমধ্যে প্রচার প্রচারণা অভিযানে আছেন, কোনো প্রভাব আছে কি না, আপনার বাধা আসছে কি না, আপনার পোস্টার, মাইকিং, মিছিল এগুলাতে কোনো বাধা আসছে কি না? হ্যাঁ, আমাদের মোটামুটি আজকে যে খবর পেলাম যে আমাদের মাইকে ইয়ার থেকে কিছু বাধা দিচ্ছে, আঠিপাড়ার ওই এলাকাটা, রাজীবাড়ি এলাকা থেকে কিছু বাধা দিচ্ছে। পরে ওটা আমরা আবার ওখানে গিয়ে ওটাকে আমরা আলোচনার মাধ্যমে ইয়ে করেছি, কিন্তু বাধা একটু আসতেছে। তো যেহেতু সামনের দিনগুলো আরও রয়ে গেছে, তো আমরা এখনও পুরোপুরি বলতে পারছি না যে এখনও কতটুক কী হবে, তবে আমরা শঙ্কায় আছি, আমরা শঙ্কায় আছি। আপনার দল জাতীয় পার্টি, আপনার যে একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রার্থী, যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, আপনার দল কতটুকু আপনাদের সাথে মানে যোগাযোগ, এবং আপনারা কতটুকু আপনার দলের সাথে যোগাযোগ করে যাচ্ছেন? আমরা ওতপ্রোতভাবে দলের সাথে যোগাযোগ করে যাচ্ছি, দলও আমাদেরকে খবর নিতেছে, এবং আমাদের সভাপতি, আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিস্তি ভাই, উনি জানিয়েছে উনি হয়তো 2-1 দিনের ভিতরে আমাদের এলাকা আসবেন, নির্বাচনী সব কিছু উনি দেখে যাবেন। এবং আমরা আশাবাদী উনি আসলে আমরা ওনাকে আমাদের এলাকাটা সম্পূর্ণ ঘুরিয়ে উনি আমাদের জন্য কিছু কাজ করে যাবেন, ভোটারদের কাছে যাবেন আমাকে নিয়ে। তো উনি
আমরা আশা করি আমাদের দল আমাদেরকে ইনশাল্লাহ সব দিক থেকে সহযোগিতা করতেছে এবং সামনের দিকে আমাদেরকে করবে। যুব সমাজকে নিয়ে আপনার কী করণীয়, কারণ যুব সমাজ তো হচ্ছে মূল ভোট শক্তি, সেই বিষয়টা নিয়ে আপনার কোনো ধারণা আছে কি না? আমাদের আসলে যুব সমাজ, এটা আপনার ভালো কথা বলছেন যে আমাদের ইয়াং জেনারেশন যুব সমাজ আসলে মাদকাসক্ত সারা বাংলাদেশে, একটি কী বলে এটাকে, যে সারা বাংলাদেশে একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশের যুব সমাজগুলোকে। আসলে যারা আজকের যারা যুবক আগামী তাহলে তারা প্রবীণ, কিন্তু তারা আজকে যারা কাজ করবে সমাজের জন্য তারাই আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই এই ইয়াটা আপনার এই মাদকাসক্তির কারণে যুব সমাজ ঠিকমতো তারা কোনো কাজ করতে পারতেছে না। প্রতিটা আমি দেখতেছি আমার এলাকায়, বিশেষ করে আমার এলাকায় প্রতিটা ঘরে ঘরে না হলেও একজন করে মাদকাসক্ত আছে, যার কারণে প্রতিটা ফ্যামিলিতে তাদের বাবা মা অনেক দুঃখের সাথে তাদের কষ্টের সাথে জীবনযাপন করতেছে। তো আমি চিন্তা করতেছি এখান থেকে কীভাবে যুব সমাজকে উত্তরণ করা যায়, এই জন্য আমি চিন্তা করছি আউটসোর্সিং ফ্রিল্যান্সের মাধ্যমে আমি এলাকায় নিজের ব্যক্তিগত উদ্যোগে, যদি আমি কাউন্সিলর হতে পারি, উদ্যোগে আমি একটা আউটসোর্সিংয়ের ব্যবস্থা করতেছি, যাতে করে ওখানে প্রত্যেকটা ছেলে যারা শিক্ষিত যুব সমাজ তারা এবং আমাদের বোনরা যারা ঘরে আছেন, যারা কোনো চাকরি পাচ্ছেন না, তাদেরকে আমি ফ্রিলিভাবে তারা আউটসোর্সিংয়ের এই কাজটা আমরা 3 মাসের একটা কোর্স করাবো। 3 মাসের কোর্স করলে আমরা চিন্তা ভাবনা করছি তারা যারা 3 মাসের কোর্স করে এখান থেকে বেরিয়ে যাবে, তাদেরকে বেরিয়ে হবে না, তারা কিন্তু 6 মাসের কাজ করবে ফ্রিভাবে, আবার নতুন স্টুডেন্টদের তারা শেখাবে, তাহলে একটা করে একটা বেস বের হয়ে যাবে। সুতরাং এইভাবে আমি মনে করি যে কাউকে আর কর্মসংস্থানের জন্য অন্যের উপর নির্ভরশীল হইতে হবে না। আমি মনে করি তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, এবং প্রতি মাসে না হলেও তারা যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কাজ করে, তা আমি মনে করি প্রতি মাসে 20-25 হাজার টাকা তারা ইনকাম করতে পারবে। আপনি কী মেসেজ দিতে চাচ্ছেন যে 28 তারিখে নির্বাচন, আপনার মার্কা নিয়ে কী মেসেজ দিতে চাচ্ছেন ভোটারদের মাঝে, সেই মেসেজটা আমরা একটু শুনতে চাচ্ছি। আমি আসলে চাচ্ছি যে 28 তারিখ 46 নং ওয়ার্ডের সকল জনগণ, আমার মা বোনরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা সকাল সকাল চলে আসবেন, আপনাদের পবিত্র আমানত, পবিত্র ভোটটি আপনারা এয়ার কন্ডিশন মার্কা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আগত ছিলাম, ভবিষ্যতে থাকবো, আগামীর দিনও আপনাদের পাশে থাকবো। আগে যেভাবে কাজ করছি সামনের দিকে আরও ভালো মতো কাজ করার চেষ্টা করবো। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আছি আপনাদের সাথে। পলিটিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ 46 নং ওয়ার্ডের পক্ষ থেকে, সকল জনগণের পক্ষ থেকে। বিসমিল্লাহ রহমান রহিম, আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম পলিটিভিকে যা আমাদের কাছে আসছেন, আর 46 নম্বর পক্ষ থেকে, 46 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই 46 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম জুয়েল, একজন সুদক্ষ ছেলে, শিক্ষিত গুণমান ছেলে। আপনারা সবাই ওনাকে এয়ার কন্ডিশন মার্কায় ভোট দিবেন, জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমি আপনাদের কাছে 2-4টা কথা বলবো। এই জুয়েল আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমরা আমাদের মান ইনশাআল্লাহ রাখতে চেষ্টা করব, এবং সবাইকে বলবো হিংসা বিদ্বেষ ভুলে, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে জুয়েল ভাইকে আমরা 28 তারিখ নির্বাচনে সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে 28 তারিখ সকালবেলায় আমরা আমাদের পবিত্র ভোটখানা দিয়ে ওনাকে জয়যুক্ত করব। আমরা কোনো কালো টাকার পেছনে যাব না, আমরা কারো বুদ্ধি বিবেচনার কাছে জানব না, আমরা যাই ইনশা আল্লাহ আমারই ভাই, আমারই বন্ধু, আমারই চাচা, আমরা সকলে মিলে আমাদের 46 নম্বর ওয়ার্ডের উত্তরখার মাস্টারপাড়ার কৃতি সন্তান হিসাবে আমরা তাকে বিজয় রূপে ইনশাআল্লাহ বিজয় মালা পরিয়ে আমরা সকলকে বিজয় মিছিল করতে পারি। 28 তারিখ শুভ দিন, এয়ার কন্ডিশন মার্কে ভোট দিন। Thank you.
সাতাশ তারিখ শুভ দিন, ভোট দিন জুয়েল বাইরে ভোট দিন, এয়ার কন্ডিশন মার্কা জুয়েল বাইরে ভোট দিয়া জয়যুক্ত করুন, ওনাকে ভোট দিয়া জয়যুক্ত করবো, আমগর এলাকা উন্নত হইব, ভালো হইব এলাকা। আঠাশ তারিখে শুভ দিন জুয়েল ভাইকে ভোট দিন, পদ বিপদ সবাই যাই এর কাছে করে দূরে যাই, দেশের কাজের লেগা রাস্তাঘাট কাজের লেগা। আপনারা ভোট দিবেন, ভোট কেন্দ্রে যাবেন? যদি কেউ বাধা দেয় তখন কি করবেন? সাইকুল ভাই জুয়েল সব লোক এবং চৈত্রবন লোক সে জিতলে এই যে কেন্দ্রে পাশ করলে আমাদের উপকার হবে, জুয়েল ভাইকে ভোট দিলে আমাদের এই উন্নয়ন হবে এবং সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত বিরত থাকবে।